সৌদি আরবে মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেপ্তার সৌদি আরবে পাঠানোর জন্য ভুক্তভোগীর কাছ থেকে সাত লাখ টাকা হাতিয়ে নেয় মানব পাচারকারী একটি চক্র টাকা নেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেয় চক্রটি এমন অভিযোগে রাজধানীর ভাটারা এলাকা থেকে মো আসাদুল হক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি সিরিয়াস ক্রাইম ইউনিট বৃহস্পতিবার সন্ধ্যায় সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মিডিয়া আজাদ রহমান বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন গ্রেপ্তারকৃত মো আসাদুল হক টাঙ্গাইল জেলার গোপালপুর থানার পোড়াবাড়ি গ্রামের ছলিম উদ্দিনের ছেলে সিআইডি জানায় সিআইডির একটি টিম রাজধানীর ভাটারা এলাকায় বুধবার রাতে একটি বিশেষ অভিযান চালায় অভিযানে ভাটারা ডিএমপি থানার মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের এগারো নম্বর মামলার আসামি মো আশাদুল হককে গ্রেপ্তার করে সিআইডি সিআইডি আরও জানায় গ্রেপ্তারকৃত আশাদুলের সঙ্গে ভুক্তভোগী রনি প্রামাণিকের মামাতো ভাই মালয়েশিয়া প্রবাসী টুটুলের ভালো সম্পর্ক রয়েছে ফোনে কথা বললে তার সঙ্গে দেখা করতে বলে পরে রনিকে ভালো ভিসা দিয়ে বিদেশে পাঠানোর বিষয়ে আশ্বস্ত করেন আশাদুল পরে রনিকে সৌদি আরবে পাঠানোর জন্য সাত লাখ টাকা দাবি করেন রনি সৌদি আরবে যাওয়ার জন্য বিকাশের মাধ্যমে ও নগদ সাত লাখ টাকা পরিশোধ করেন পরে আশাদুল যোগাযোগ বন্ধ করে দেন